রাহুল গান্ধীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানিয়ে শনিবার সাংবাদিক বৈঠক করলেন এসসি এসটি ওবিসি মোর্চার উত্তর দিনাজপুর জেলা নেতৃত্ব। এদিন রায়গঞ্জে বিজেপির দলীয় কার্যালয়ে এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন এসসি এসটি ওবিসি মোর্চার জেলা সভাপতি অজিত কুমার পাল। এদিন এ বিষয়ে তিনি আরও কি কি বলেছেন শুনে নেওয়া যাক। আমি শ্রী অজিত কুমার পাল, আমি ভারতীয় জনতা ওবিসি মোর্চার জেলা সভাপতি উত্তর দিনাজপুর। আজকে প্রেস মিট ডাকার কারণ কি? আজকের কারণ হচ্ছে 2019 সালে কর্ণাটকের রাজ্যের ভোটে বিরোধী যে আমাদের রাহুল গান্ধী রয়েছে, কংগ্রেসের নেতা, সর্বভারতীয় নেতা, উনি আমাদের যে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ওনার সম্বন্ধে যে কুরুচিকর মন্তব্য করেছেন, সেই কুরুচিকর মন্তব্যে আমাদের ওবিসি সমাজ, উনি সাধারণত আমাদের ওবিসি সমাজের থেকে বিলং করেন, তিনি সম্প্রদায়ভুক্ত লোক, তো সেই পরিপ্রেক্ষিতে তিলি সম্প্রদায় তৎস আমাদের ওবিসি সম্প্রদায় সার্ধ বৎসব্যাপী এর তীব্র ধিক্কার জানিয়েছে এবং এতে বড় মর্মাহত হয়ে তখনকার সময়ে সেই সুরাটেরই ভদ্রলোক পূর্ণেন্দু সাহা মোদী, পূর্ণেন্দু মোদী উনি একটি কেস দায়ের করেন সুরাটে। সেই সুরাট আদালতে দীর্ঘ 4 বছর লড়াইয়ের পর আমাদের পক্ষে রায় এসেছে এবং এতে প্রমাণ করে দেয়, রায় এসেছে যে সংসদ পদ খারিজ হয়ে রাহুল গান্ধীর, 8 বছর ইলেকশনে লড়াই করতে পারবেন না, এই যে ওনার এবং 2 বছরের জেল, এই যে রায়, এই ঐতিহাসিক রায় প্রমাণ করে দেয় যে ভারতবর্ষের পক্ষে সংবিধান এবং আইন বলে একটা কিছু রয়েছে। আজকে যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সবার মধ্যে যে আইন এবং ভারতবর্ষের সংবিধান সেটা প্রমাণ করে দেয় এবং আমরা চাইছি ওনাকে যত শীঘ্র হয় অ্যারেস্ট করে জেলে নিক্ষেপ করা হোক। আমাদের ওবিসি সমাজ সম্বন্ধে যে কুরুচিকর মন্তব্য করেছেন তাতে শুধু ভারতবর্ষের অপমান, শুধু আমাদের অপমান, ওবিসি সমাজের অপমান নয়, ভারতবর্ষের অপমান এবং সারা বিশ্বের বুকে এই যে অপমানের যে শব্দটা ছড়িয়েছে তাতে এটা আমাদের লজ্জার বিষয়। আপনি কি মনে করেন যে রাহুল গান্ধীকে অ্যারেস্ট করবে? না, আমরা যার জন্য আমি আপনাদের মাধ্যমে আমাদের প্রত্যেকটি জেলাতেই আজকে আমরা আমাদের এই কর্মসূচি চলছে, আমরা চাইছি আমাদের আপনাদের মাধ্যমে এই বার্তা পৌঁছে দিতে যেন রাহুল গান্ধীকে যত শীঘ্রই অ্যারেস্ট করে নিয়ে জেলে পাঠানো যায়। এরকম তো অনেক দুর্নীতি অনেকের বিরুদ্ধে আছে, অনেকেই অনেক বেফাস মন্তব্য করেন। না দেখুন, যার জন্য আইন রয়েছে, যার জন্য আইন রয়েছে এবং সংবিধান রয়েছে, তারা কোর্টে যাক না, আমাদের যদি আমাদের বিরুদ্ধে তাদের যদি কোনো আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার থাকে তারা নেই, তাতে আমাদের কোনো সমস্যা নেই, আইন আইনের পথেই চলবে। আপনারা কি এটা প্রতিকার করছে জানেন? হ্যাঁ অবশ্যই, আমরা এটাকে এটা আমরা দরবার করেছি যে এই কারণ আজকে যদি আমাদের এইটার বিরুদ্ধে আমরা রুখে না দাঁড়াই বা এটাতে আমরা সোচ্চার না হই, তাহলে উত্তরোত্তর যে নেতারা নেতৃত্ব বা নেতৃত্বে উঠে আসতেছেন তারা এই আমাদের সম্প্রদায় এবং ওবিসি সম্প্রদায় সম্বন্ধে ব্যবহার করতেই থাকবে, এটাকে যে আমরা প্রতিহত যেন করতে পারি তার জন্য আমাদের এই ব্যবস্থা। রায় বেরোনোর সঙ্গে সঙ্গে কংগ্রেসের কালকে যে ভূমিকা দেখা গেল, গোটা রাজ্যব্যাপী যে রাস্তা অবরোধ এবং তাদের কর্মসূচি, কুশপুত্তলিকা দাহ মোদীর, তারপরেও কি আপনি বলবেন যে এরপরে অ্যারেস্ট হলে পরে যে ভারতবর্ষে যে একটা দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হবে তার জন্য দায়ী কে নেবে? দেখুন, এটাই প্রমাণ করে দেয় মল্লিকার্জুন খড়গে যে বক্তব্য দিয়েছেন কালকে যে ওবিসি সম্প্রদায় আজকে সারা ভারতবর্ষব্যাপী 42% ওবিসি সম্প্রদায় ভুক্ত লোক বিলং করছে, এটাই প্রমাণ করে দেয় তারা ওবিসি সম্বন্ধে তারা কি বার্তা পৌঁছাতে চাইছে এবং কি বার্তা দিতে চাইছে। আগামী 2024 ওবিসি সমাজ তার যথাযথ জবাব দিয়ে এটা প্রমাণ করে দেবে। আপনারা রাস্তায় নামবেন, এটা নিয়ে রাস্তায় নামবেন? আমরা রাস্তায় নামো, এটা আমাদের উত্তর নেতৃত্ব অবশ্য আমাদের পরিষ্কার বলেছে, যদি ইমিডিয়েট ওনাকে অ্যারেস্ট করে জেলে না নিয়ে যাওয়া হয় রাহুল গান্ধীকে, তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব না। বলছি আমার একটা শেষ কোশ্চেন, যে মতুয়া সংঘ, সেই মতুয়া সমাজকে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় বলেছেন, কদর্থ ভাষা প্রয়োগ করেছেন, তাহলে মুখ্যমন্ত্রীর অ্যারেস্ট করার অভিযোগ আপনারা তুললেন না কেন, সেই দিক ও আন্দোলন করলেন না কেন? দেখুন, এর জন্য রাস্তায় মুক্তা সমাজ যথেষ্টভাবে প্রতিবাদ করেছে এবং এটা আইনি লড়াই চলছে, দেখা যাক পরবর্তীতে এটার কি রেজাল্ট হয়, আমরা সে অপেক্ষা রয়েছি। রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।